স্বাদে আহ্লাদে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব একটা মজার রেসিপি, যেটা আপনার বাড়ির ছোটরা খুব মজা করে খাবে। এটা দেখতে এতটা সুন্দর হবে যে তারা এটা চেয়ে চেয়ে খাবে। আপনি এটাকে স্ন্যাক্স বা টিফিনেও দিতে পারেন। আজ আমি বানাবো পটেটো নেস্ট উইথ এগ। তাহলে চলুন শুরু করে নিই আজকের রেসিপি। আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে ছাল ছাড়িয়ে নিচ্ছি। আলু 3টে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার 3টে আলুকেই ভালো করে স্ম্যাশ করে নেব। এবার আলু সেদ্ধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটা চিজের কিউব, দিয়ে দেব 1 চামচ বাটার। সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। আলুটা আমি মেখে নিয়েছি, এবার ওর থেকেই একটু আলু আমি সরিয়ে রাখলাম, আর বাকি আলুটার মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগ্যানো, 1 চামচ জিরে গুঁড়ো, একটা ছোট পেঁয়াজের কুচি, ধনে পাতা কুচি, আর একটা লঙ্কার কুচি। এবার সব কিছুকে আবার খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া আলুটাকে আমি 5টা পোর্শনে ভাগ করে নিয়েছি। এবার এই 5টা পোর্শনকে বলের আকারে গড়ে নেব। বলের আকারে গড়ে নেওয়ার পর মধ্যেখানটা আঙুল দিয়ে চেপে বাটির মতো করে নেব। এরকম ভাবে বাটির মতো গড়ে নেব সবকটাকে। সবকটা এই বাটির মতো আমি রেডি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। মোটা ব্যাটার হবে না, খুব একটা একটু পাতলা একটা ব্যাটার রেডি করব আমরা। এবার যে বাটিগুলো আমরা রেডি করেছিলাম সেগুলোকে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি একটু। আবার তুলে রাখলাম। এইভাবে সব কটা বাটিকে আমি কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ সল্ট। কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে চুবিয়ে যে বাটিগুলো আমরা রেডি করেছিলাম সেটা আমি এই সিমুই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে হাতে চেপে চেপে আমরা সিমুইগুলোকে বসিয়ে নেব। সবকটা নেস্ট আমি করে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা বাটি আমাদের রেডি। এবার কড়াইতে নিয়ে নিয়েছি সাফিসিয়েন্ট সাদা তেল। আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার তেলটাকে আমি গরম করে নেব, তারপর 2টো করে আমি ভেজে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। আমি বাটিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো ভাজবো না, প্রথমে আমি 3টে ভেজে নিচ্ছি, তারপর আরও 2টো ভেজে নেব। প্রত্যেকটা নেস্ট আমাদের ভেজে নেওয়া হয়েছে। এবার যে অল্প আলু সেদ্ধ চিজ আর মাখন আমরা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট লেচি কেটে আমরা বলের আকারে গড়ে নিচ্ছি। দেখতে যেন ঠিক অনেকটা ডিমের মতো হয়। এবার আমরা সুন্দর করে বাসাটাকে সাজিয়ে নেব। আমাদের পটেটো নেস্ট উইথ এগ একদম রেডি হয়ে গেছে। দেখতেও দেখুন কি দারুণ হয়েছে, বাচ্চারা এতে সহজে আকৃষ্ট হবে আর খেতেও হয়েছে দারুণ। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করে দেখুন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। তাহলে এখন পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন, সাথে আহ্লাদের। নমস্কার।